গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি, মানে আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে হচ্ছে 10:50। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে একটা বিশেষ দিন, কিন্তু এই বিশেষ দিনটা আমরা কিভাবে সেলিব্রেট করি সেটা দেখার জন্য আপনাদের প্রথম থেকে একদম ভিডিও শেষ অবধি আমাদের সঙ্গে থাকতে হবে। আজকে হচ্ছে আমাদের থার্ড ম্যারেজ অ্যানিভার্সারি। এই যে 3 বছর আগে আজ থেকে, আজকের দিনে 3 বছর আগে এই যে এ আমাকে বিয়ে করেছিল। তো আরে তুমি করনি বিয়ে নাকি? আমি করেছিলাম। বিয়ে করতে বড়রাই আসে। আচ্ছা কি তাই? তো ছেলেরা তো বিয়ে করতে আসে না, তো বিয়েটা তো ছেলেরাই করে। ঠিক আছে, আর এখন আমরা একটু মানে যাচ্ছি মন্দিরে, মানে আজকের এই বিশেষ দিনটা শুরুটাই করতে চাইছি আমরা মন্দিরে পূজো দিয়ে। কিন্তু কোন মন্দিরে যাচ্ছি, কিভাবে পূজো দিচ্ছি, এর জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর অবশ্যই ভিডিওটা দেখার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর কমেন্ট করে, ওটা কমেন্টটা তো পরে করে জানাবেন। এবার আমরা বেরোবো, কারণ এর থেকে বেশি দেরি হলে অসুবিধা আছে। তাহলে চলুন। আমরা পৌঁছেছি, এসেছি আমরা 12 নম্বর রোডের ওপরে, যেটা বৈদ্যবাড়ি টু তারকেশ্বর যে রোডটা আছে 12 নম্বর, ওই রোডের ওপরে লোকনাথ যে স্টেশনটা আছে বা বাসস্টপই আছে তার কিছুটা আগে, হয়তো 1 কিলোমিটারখানে আগে এই গেটটা পড়ে। ওয়েলকাম টু তারকেশ্বর, খুব সুন্দর লাগবে। আমাদের এদিকে কেউ যদি আসতে চান তো আসতে পারেন। এই গেটটা পড়বে, এখান থেকে কিছুটা গেলেই তারকেশ্বর ধাম। দেখুন পুরো গ্রাম্য পরিবেশ। আমাদের ধরেন এখান থেকে আর 10 মিনিট লাগবে।
তারকেশ্বরে এনাদের দোকানে উঠেছি এবং খুবই ভালো ব্যবহার, খুবই ফ্রেন্ডলি ব্যবহার, মানে কি বলবো আপনাদেরকে। আমরা যেই আসবেন এখানে এনাদের দোকানে উঠবেন, দোকানের নাম আর ফোন নাম্বারটা নাম কোচনিবাস চামুন্ডা মন্দির 8167758787 9932867 আরেকবার বলে দিন 8167758787 9932867 এখন করোনার জন্য আমাদের এখানে পরিস্থিতি একটু খারাপ আছে। সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি মন্দির খোলা থাকে, আবার বিকেল 5:30টার পর বাবা আরতি যখন হয় তখন বাইরে থেকে দর্শন হয়, আর করোনার জন্য এখন চুমা সিস্টেম, পুজো দর্শন সব বাইরে থেকে। আমরা যখন মন্দিরে পৌঁছালাম তখন 12:05 এরকম বাজে, খুব তাড়াতাড়ি পুজো হয়ে গেছে, কারণ খুব বেশি তো ভিড় ছিল না। আর যখন পুজো দেওয়া হয়েছে তখন 35 কি 40 হবে, মানে 35-40 মিনিটের মধ্যে আমাদের পুজো দেওয়া মিটে গেছে। তারপর এখানে বাড়ি ফিরতে আর 1 ঘন্টা মতো লেগেছে, আর বাড়ি ফিরেই আর কি সকাল থেকে তো সেরকম কিছু খাইনি, না খেয়েছিলাম, এত জোর খিদে পেয়ে গিয়েছিলো আমাদের দুজনে যে কোনো রকমে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে আগে খেতে বসে পড়েছিলাম, খেয়ে উঠেও পড়েছি। এখন বাজে হচ্ছে 2:50। আপনারা ভাবছেন যে কত ঘন ঘন বাপের বাড়ি যায়, কি করবো বলুন, কিছু করার নেই, প্রত্যেকবারই আসি কিছু না কিছু দরকারে প্রয়োজনে। বিয়ের পর আমি একবারও তারকেশ্বর যাইনি এখন অবধি, এই আজকেই যা গেলাম। আর বিয়ের আগে অনেক ছোটোবেলায় গিয়েছিলাম, লোকে কত দূর দূরান্ত থেকে তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে চলে যায়, কিন্তু ওই যে বাড়ির কাছে আমাদের কতক্ষণ লাগবে, এখান থেকে তারকেশ্বর ট্রেনে করে গেলে বড়দের 1:40 মিনিট মতো লাগে, বাড়ির কাছাকাছি এলেও অথচ পুজোতে আর মানে সময় সুযোগ হয় না। তো আমরা মোটামুটি ঠিক করেছিলাম যে এই বছর অ্যানিভার্সারিতে সেই জন্য তারকেশ্বর মন্দিরে যাব। বিয়ের আগে আমি গেছিলাম, সেটা অনেক তো আগেই বলছি, ছোটোবেলায় তখন, আর বিয়ের পরই প্রথম গেলাম, সেই পুজোটা দেওয়ার জন্যই আমাদের শিবরে আসা। আরও এসেছি কারণ আজকে সোমবার গুরু নানকের জন্মদিন, ছুটি, আর রবিবারও ছুটি, সেই জন্যই আমরা আরও ভেবেছিলাম যে একদম রবিবার সকালে সিঙ্গুর চলে আসবো, রবি সোম থেকে সোমবার পুজো দিয়ে অ্যানিভার্সারির দিন মঙ্গলবার সকালে আবার বাড়ি চলে যাব, গিয়ে তুষার আবার অফিস বেরোবে।
আমি এসেছি এখানে গতকাল, কিন্তু গতকালের কোনো ব্লগ করিনি, আজকেই করলাম। আর আজকের ব্লগটাই আপনারা দেখতে পাচ্ছেন, আবার কাল সকালে বেরোনো। আজকে গুরু নানকের ছুটিটা ছিল, এটাই একটা ভালো, তা না হলে অ্যানিভার্সারির জন্য তুষারকে আবার আলাদা করে ছুটি নিতে হতো। তো আমি খেয়ে এখনও বকবক খেয়ে উঠে এখনও বকবক করছি আপনাদের সাথে, আর ও ওদিকে ঘুমিয়ে পড়েছে আবার ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে। এই দেখুন, মানে ওর এত ঠান্ডা ধরেছে যে যাকে বলে একদম বুড়ো শীত লাগার মতো। বয়স্করা যেমন শীতে কাঁপে সবসময়, ঠিক সেই রকম ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে শুয়ে পড়েছে। আর বাড়িতে আসার পর একটু ঝামেলা হয়েছে, ঝামেলা হয়েছে বলতে আমার অ্যাকোরিয়ামের একটা মাছ, মাছটা বেশ বড়, ওটা অ্যাকোরিয়াম থেকে নিচে পড়ে গিয়েছিল। এবার মা ওটাকে একা যে তুলবে, মাছটা এত ছটফট করছিল যে মায়ের তুলতে একটু অসুবিধা হচ্ছিল। এবার আমি ওকে বলছি তুমি একটু তোলো, ও ভয়ে তো তুলতে পারছে না। এবার সেইটা নিয়ে একটু ওকে বলেছি বলে রাগ হয়ে গেছে, দেখি রাগ ভাঙানোর চেষ্টা করছি কতক্ষণে রাগ ভাঙে। সেই জন্য রাগেতে খেতে বসেও কোনো কথা বলিনি, চুপচাপ এসে এখন ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে শুয়ে পড়েছি। আমি পুরোপুরি চেষ্টা করছি আমার দিক থেকে রাগ ভাঙানোর, কারণ রোজই তো ঝগড়া করে, অ্যানিভার্সারি দিন নাই বা করলো, তাই না? আর যেহেতু অ্যানিভার্সারি সেই জন্য বাড়িতে মিষ্টি এনেছি, মানে ঠাকুরকেও দেওয়া হবে, সেটা দেওয়ার পর তো আমরা মানুষেও খাবো। এটা গুড়ের রসগোল্লা আছে, এটা আছে ছানার জিলিপি, আর এটা একটা দুধের মিষ্টি পিঠের মতো বেশ দেখতে, কিন্তু এটার কী নাম জানি না। এখন 7টা বাজে, খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, খুব ঘুম পাচ্ছিল। দেখবেন ভাত ফাত খাওয়ার পরে শীতকালে দুপুর আরও বেশি ঘুম পায়, তো তখন 5:30 নাগাদ উঠে পড়েছি। ওঠার পরে মা এখন সন্ধে দিচ্ছে, কিন্তু এখন আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে অ্যানিভার্সারি গিফট, যেটা ছাড়া অ্যানিভার্সারি সেলিব্রেশন বেকার, কারণ অ্যানিভার্সারি মানে একটা তো গিফট আমি পাবোই, ও আমাকে দেবেই। মা বলছিল যে কী নিবি তোরা বল, তো আমরা দুজন বলেছি এখন গিফটটা বাকি রইল, পাওনাটা যখন নেওয়ার হবে তখন তোমাকে বলবো, এই মুহূর্তে কিছু এখন দিতে হবে না, ওটা এখন তোলা থাক গিফট পাওয়াটা। আর তুষার আমাকে যেটা দিয়েছে ওটা আমরা আজকে যখন তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে ফিরছিলাম সেই সময় আমাদের সিঙ্গুরেরই একটা দোকান থেকে কিনেছি, কিন্তু দোকানের ভিতর ফোন অ্যালাউ করছে না, বুঝতে পারি না কেন, কোনো কোনো দোকানে করে কোনো কোনো দোকানে করে না, তো যার জন্য আমি তখন ওখানে ফটো বা ভিডিও কিছু করিনি। এখনও আমি আপনাদের দেখাবো যে ও আমাকে কী গিফট দিয়েছে। এই গিফটটা ডিজাইনটা বোঝা যাচ্ছে, এইটা দিয়েছে, হাতে খুলে আপনাদের দেখাচ্ছি একটা, হাতে ডিজাইনটা বুঝতে পারেন, এই দেখুন, আমাকে বলছিল কি নেবে কি নেবে, আমি বললাম এমন কিছু দাও যেটা আমি পড়তে পারবো, হাতের কিছু দেবে, সেই চুড়ি চাটি, চুড়ি পরা যায় না অত, আর আংটি পরার তো তেমন জায়গা নেই, আর বিয়ের সময় আংটি দিয়েছিল, তো ওকে আমি বলেছিলাম যে এমন কিছু দেবে যেটা আমি ইচ্ছা মতো ব্যবহার করতে পারি। এবার সোনার জিনিস বাইরে একমাত্র পরা যায় দেখবেন কানেরটা, আর হাতের যদি নোয়া টোয়া কিছু থাকে সেটা একটা, হাতের নোয়া আমি নিইনি, আমি ওকে বলেছিলাম যে আমাকে কানে তুলতে হবে, সেই জন্য আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটা প্রেস করে অলটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেবো নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। গুড নাইট।